চুলের স্বাস্থ্য ভালো রাখতে রসুন অপরিচিত নাম, কিন্তু সাম্প্রতিককালের একটি গবেষণায় তথ্য মতে তাতে উল্লেখ আছে যে জৈব গুণ সম্পূর্ণ এই ঝাঁঝালো সবজি চুলের গোড়া এতটাই মজবুত করে তোলে চিরুনির আঘাতে তা ঝরে পড়ে না। বিশেষজ্ঞরা বলছেন চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। কম বেশি সকলেরই প্রায় জানা হাজারো গুণে রসুন ত্বক থেকে ব্রণ দূর করতেও বেশ কার্যকর। মনে রাখবেন চুলের সমস্যা কিন্তু এক ধরনের ত্বকের সমস্যা। বিশেষজ্ঞদের মতে চুলের যত্নে রসুনে কার্যকরী গুণ। রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়, খুশকির সমস্যাও দূর করে থাকে। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়ায় প্রতিরোধ করে না, সেই সঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতেও সহায়ক। শুধু তাই নয়, রসুন নতুন চুল গজাতেও সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত। তাদের মতে তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়। রসুনে রয়েছে প্রচুর পরিমাণ অ্যালিসিন, যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দেয়, নতুন চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, চুলের যত্নে রসুন কিভাবে ব্যবহার করবেন এবং রসুনের আরও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিন আমাদের আজকের ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবারের স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বন্ধুরা, কিভাবে রসুনের প্যাকটি তৈরি করবেন? একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন, এর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং এক টেবিল চামচ রসুনের রস মেশান। এবার প্যাকটি চুলে ভালো করে ম্যাসেজ করে লাগান। রসুনের সেলেনিয়াম, ভিটামিন ই এবং ডিমের প্রোটিনের সাথে মিশে চুলের পড়া রোধ করবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। 30 মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন, এটি নতুন চুল গজাতেও সাহায্য করবে। রসুন এবং তেল। তেল এবং রসুন উভয়ই সাহায্য করে নতুন চুল গজাতে, এমনকি মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও দূর করে দেয় রসুনের তেল। 1 টেবিল চামচ রসুনের রসের সাথে 1/2 কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসেজ করে লাগান। 1 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় এটি চুলে রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। রসুনের রস। রসুনের কয়েকটি কুয়া নিয়ে রস করে নিন, এটি সরাসরি মাথার তালুতে ম্যাসেজ করে লাগান, তবে এটি গোসলের আগে চুলে লাগিয়ে নিন। এটি মাথায় রেখে কিছু সময় অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। এক্ষেত্রে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন। কাঁচা রসুনের সিরাম। চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হলো কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে 1 টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসেজ করে লাগান। কাঁচা রসুনের সিরাম। চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হলো কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে 1 টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করুন। কয়েক মিনিট মাথার তালুতে ম্যাসেজ করুন। 20 মিনিট পর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য এটি প্রতি রাতে ব্যবহার করুন। রসুন এবং অলিভ অয়েল। অলিভ অয়েলের বোতলে 1 টুকরো রসুন দিয়ে নিন, এভাবে 1 সপ্তাহ রাখুন। তারপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন। এটি ব্যবহারে কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন। রসুনের কন্ডিশনার। প্রথমে রসুনের কোয়া রোদে দিয়ে নিন, তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করুন। এবার কন্ডিশনারের সাথে রসুন পাউডার মিশিয়ে নিন, এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রসও মেশাতে পারেন, এটি চুল পড়া রোধ করতে সাহায্য করে। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।